জমি অধিগ্রহণ করবে আপনাকে বিল দিব এখন বলে নদীর হার জায়গা বলে রাজধানী বাঁচাতে হলে বাঁচাতে হবে চারপাশের নদীগুলোকে এ নিয়ে দ্বিমত নেই কারো শক্ত নির্দেশনা এসেছে হাইকোর্ট থেকেও এ লক্ষ্যে নদী তীরের বিভিন্ন স্থাপনা উচ্ছেদের পর জোরে সোরে চলছে সীমানা পিলার স্থাপন এবং ওয়াকওয়ে নির্মাণের কাজও প্রশ্ন হলো এই প্রকল্প কি নদীকে সত্যিকারের সুরক্ষা দিতে পারবে আমরা দেখাতে চাই কিভাবে প্রভাবশালীদের ছাড় দিয়ে নির্ধারিত হচ্ছে সীমানা আর নদীর আওতায় আনা হচ্ছে সাধারণ মানুষের বিঘার পর বিঘা জমি জমছে অভিযোগের পাহাড় নদী সুরক্ষা নিয়ে উন্মোচনের দ্বিতীয় কিস্তি আজ সঙ্গে আছি আমি মাজহার মিলন রাজধানীর উত্তরখান এলাকা ছোট্টগ্রাম উজানপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া টঙ্গী খালের দুপাশ জুড়ে ফল ফসলের সবুজ মেলা তুরাগ এবং বালু নদীর এই সংযোগ খালটি রাজধানী ঘিরে থাকা নদীগুলোর একটি নদী রক্ষা প্রকল্পের অন্যান্য অংশের মতো সীমানা পিলার এবং ওয়াকওয়ে তৈরির কাজ চলছে ১৫ কিলোমিটারের এই খালের দুপাশ জুড়েও পৈতৃক সম্পত্তি থেকে বিঘাপাচেক কৃষিজমি ভাগে পেয়েছিলেন বাচ্চু মিয়া পুরোটাই টঙ্গী খালের দুপাশ জুড়ে বছর দুয়েক আগে নদীর জমি হিসেবে দেখিয়ে তার অন্তত ২ বিঘা জমির উপর সীমানা পিলার নির্ধারণ করা হয় জমি হারানোর আশঙ্কায় কাতর বাচ্চু মিয়া তার অবলম্বনটুকু কিভাবে রক্ষা করবেন সেই প্রশ্নের উত্তর কারো কাছেই পাচ্ছেন না প্রথম পিলার করছে প্রায় ১৫০ ফিটের মতন আবার বর্তমানে পিলার করছে আরো ১০০ ১৫০ বাড়াইয়া বলছে যে এখন পিলার গাড়ি আমি পরে আপনাকে জমি অধিগ্রহণ করবো আপনাকে বিল দিব আমরা তিন গুণ বিল পাইবেন পরে তো কই এখন বলে নদীর নদীর জায়গা খাস জায়গা বলে তো সরকারি জায়গা কেমন আমরা তো খাস না খারিজ এই পর্যন্ত ব্রিটিশ আমলের দিয়েছি ২০০ বছর ধরে উজানপুরের কয়েকজন গ্রামবাসী আমাদের নিয়ে যাচ্ছিলেন আরেক দিকের খালপারে জমি হারানোর আশঙ্কায় থাকা কৃষকদের অভিযোগের শেষ নেই সবার হাতেই মৌজা ম্যাপ থেকে শুরু করে জমির মালিকানার দলিলপত্র মাসুদ হোসেন এই এলাকার সনদপত্র সার্ভেয়ার সাম্প্রতিক নদী রক্ষা প্রকল্পের সীমানা পিলার গেছে তার জমির উপর দিয়েও পারিবারিক প্রায় ৫ বিঘা জমি হারাতে হবে এই আশঙ্কা তার সিএস থেকে শুরু করে সবশেষ মৌজা ম্যাপ পর্যন্ত মেপে তিনি দেখাচ্ছিলেন কিভাবে সব নিয়মকানুন উপেক্ষা করে নদীর সীমানা মাপা হয়েছে দেয়া হয়েছে সীমানা পিলার ২৮০ ফিট ২৮০ ফিট জায়গা এটা এই ব্যক্তিগত মালিকানা জায়গা এটা আপনার জমি হ্যাঁ আমার জমি আপনার মোট কত জমি গেছে বললেন এটা আমার প্রায় ৬ বিঘা জমি গেছে এই কৃষকদের আরো অভিযোগ হলো দুর্বল পেয়ে স্বাভাবিকের চেয়ে বেশি জমি নদীর সীমানা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ছাড় দেয়া হয়েছে প্রভাবশালীদের পাশে বেশ কয়েকজন সচিবের জমিতে সীমানা পিলার না দিয়ে দুপাশে পিলার নির্মাণকে পক্ষপাতিত্ব হিসেবে তুলে ধরছেন তারা আমরা এখানে যেখানে আছি হ্যাঁ আমরা যেখানে আছি হ্যাঁ ২৫০ ফিট উজামপুর মৌজা যখন ফিলার করে তখন সচিবরা বাধা দেওয়ার কারণে তারা এখানে ফিলার করে নাই আমাদের জমিন ২৮০ ফিট পর্যন্ত নিয়ে নিছে উত্তর পাশের জমি নিচে ঢুকাইয়া বেশি দক্ষিণ পাশের জমি নিচে বেশি একই মৌজা মাঝখানে এটা আর নেয় নাই ঢাকার চারপাশের নদীগুলোকে রক্ষা করতে দখলমুক্ত করার পাশাপাশি সীমানা নির্ধারণের মাধ্যমে দুপাশ জুড়ে ২২০ কিলোমিটার ওয়াকওয়ে তৈরির কাজটি করছে বিআইডব্লিউটিএ তারই অংশ হিসেবে তুরাগ নদ টঙ্গী খাল ও বালু নদীর দুপাশে কাজ চলছে এখন ২ বছরেরও বেশি সময় ধরে চলা প্রকল্পটির বর্তমান পরিচালক শাহনেয়াজ কবির এই পদে যোগ দিয়েছেন ৪ মাস আগে কৃষকদের জমিতে বিভিন্ন দূরত্বে সীমানা নির্ধারণ পিলারের ভেতরের জমির মালিকানা এবং ব্যবহার সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে আমরা জমিগুলো নিয়ে নিচ্ছি না আমরা কোনো দখলে নিচ্ছি না নদীর সীমানাগুলো আমরা ডিফাইন করে যাচ্ছি
হ্যাঁ বাড়িঘর পড়ে গেলে সেগুলো সেগুলো তার মালিকানাধীন জমিতে তার বাড়ি আছে আপনি সেটা সরিয়ে দিচ্ছেন না সেটাই তারা প্রয়োজনে মহান আদালতের দ্বারস্থ হবেন সীমানা নির্ধারণে এক এক ক্ষেত্রে এক এক পরিমাপ কেন এমন প্রশ্নের উত্তরে এই কর্মকর্তা একবার হাইকোর্টের নির্দেশনা আরেকবার বন্দর আইনের ব্যাখ্যা দিচ্ছিলেন এটা এটা আমাদের মন গড়া কোনো কথা না ভাই এটা ওই যে বললাম না একটাই কথা আসলে অর্ডারের বলে আমরা যাচ্ছি আপনারা কিছু করেন না আমরা কিছু করব আমি উই আর গাইডেড বাই দ্য আচ্ছা দেশের সব নদ-নদী বিশেষ করে ঢাকা ঘিরে থাকা নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করে সুরক্ষা দিতে কয়েকটি পরিবেশবাদী সংগঠনের রিটের প্রেক্ষিতে 2009 সালে সেই নির্দেশনা দেয় হাইকোর্ট সৈয়দা রিজওয়ান হাসান পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক নদী রক্ষা বিষয়ক রিটে সরাসরি অংশগ্রহণ ছিল তার হাইকোর্টের পর্যবেক্ষণে নদী রক্ষা বিষয়ক নির্দেশনা কেমন ছিল আর চলমান প্রকল্পে সেই নির্দেশনার কতটুকু প্রতিফলন রয়েছে তার কাছে জানতে চাই আমরা রায় ছিল যে ঢাকার নদীগুলোকে দখলমুক্ত করতে হবে সেই দখলমুক্ত করার প্রক্রিয়ায় সিএস রেকর্ড অনুসরণ করতে হবে যেখানে সিএস রেকর্ড পাওয়া যায় না এবং নদী গতি পরিবর্তন করে ফেলেছে সেখানে বর্তমান সময়ে সর্বোচ্চ প্রবাহ ধরে নদীর সীমানা নির্ধারণ করতে হবে আর বন্দর এলাকা হলে বন্দরের যতটুকু সীমা ঘোষিত হয়েছে গেজেটে সেই ঘোষণা অনুযায়ী সীমানা নির্ধারণ করতে হবে আরেকটা বিষয় ছিল যে কোন রকম বৈষম্য ছাড়াই নদী দখলদারদেরকে উচ্ছেদ করতে হবে দেখা যাচ্ছে সীমানা পিলার বসানো নিয়ে নানান নাটকীয়তা চলছে একদিকে বড় বড় স্থাপনাগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে সীমানা পিলার স্থাপন করা হচ্ছে আর যেখানে মানুষের হয়তো সিএস তাকে তার জমি আছে সেইখানে যেহেতু সে অত বড় লোক না সেহেতু বৈষম্য প্রয়োগ করে তাকে উচ্ছেদ করা হচ্ছে এটার কোনো সুযোগ নেই